কোরবানির ঈদকে সামনে রেখে কম বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকেন। দেখা যায় টানা বেশ কয়েকদিন সব বাড়িতেই গরুর মাংস রান্না হয়, তাই খাওয়াও হয় বেশি। গরুর মাংস পরিমিত পরিমাণে সঠিকভাবে খেলে যেমন অনেক পুষ্টি পাওয়া যায়, তেমন অতিরিক্ত খাওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকিও দেখা দেয়। সেই কারণে খাবারের পুষ্টিমূল্য, তার সঠিক রান্নার কৌশল, সংরক্ষণ ও স্বাস্থ্যের জন্য এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে জানা যাক গরুর মাংসের পুষ্টিগুণ সম্পর্কে। পুষ্টিবিদরা জানিয়েছেন, গরুর মাংস রয়েছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিনস, মিনারেলস বা খনিজ উপাদান যেমন জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, আয়রন। আবার ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন B2, B3, B6 এবং B12। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের মত আমাদের দেহে দৈনিক 2.4 মিলিগ্রাম B12 প্রয়োজন হয়। আর এই পুষ্টিকর উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশি, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে, ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে, শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে, ক্ষত নিরাময় সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, অতিরিক্ত আলসিমিক ক্লান্তি বা শরীরের আড়ষতা দূর করে, ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, খাবার থেকে দেহে শক্তি যোগান দেয়, স্মৃতিশক্তি বাড়ায়, অবসাদ, মানসিক বিভ্রান্তি, হতাশা দূর করে। অপকারিতা: অতিরিক্ত গরুর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বাড়ে, যা থেকে পরবর্তীকালে আরও অনেক রোগের সূত্রপাত হয়। যারা নিয়মিত লাল মাংস খান তাদের মধ্যে ধূমপান, মদ্যপান সহ নানা বদ অভ্যাস গড়ে ওঠে, এতে বেড়ে যায় হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি। গরুর মাংস অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর, বিশেষ করে উচ্চ রক্তচাপ সৃষ্টিতে সোডিয়াম সাহায্য করে, তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। যারা নিয়মিত লাল মাংস খান তাদের কোলন ক্যান্সার হওয়ার হার শতকরা 12% বেশি। কিন্তু পুষ্টিবিদরা জানিয়েছেন, গরুর মাংস ক্ষতিকর দিক যেমন আছে তেমন এই মাংস অনেক উপকারও থাকে, এবং গরুর মাংসে যত পুষ্টিগুণ আছে সেগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া কঠিন। দৈনিক গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো 85 গ্রাম। আপনি 85 গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খান, তাহলে এটা থেকে আপনার দৈনিক ক্যালোরি চাহিদা মাত্র 10% পূরণ করবে। সাধারণত ঘরে রান্না করা 3 টুকরো মাংসই 85 গ্রাম হয়ে যায়। এখন এই মাংস আপনার জন্য ক্ষতিকর হবে না উপকারী, সেটা নির্ভর করবে আপনি সেটা কতটা নিয়ম মেনে কী পরিমাণে খাচ্ছেন।